सबाई के नमस्कार, शुभ सकाल। त्रिपुरा सिविल सर्विस ऑफिसर्स एसोसिएशन आयोजित आज के कम्बल वितरण अनुष्ठान से अनुष्ठान उपस्थित मंचे अगरतला म्यूनिसिपल कॉर्पोरेशन माननीय मेयर श्री दीपक मजुमदार महोदय उपस्थित, श्री दिलीप कुमार चाकमा त्रिपुरा सिविल सर्विस एसोसिएशन माननीय सभापति, श्री वसीम शाह जनरल सेक्रेटरी त्रिपुरा सिविल सर्विस एसोसिएशन ऑफिसर्स एसोसिएशन, एवं हमार सामने मीडिया बंधुरा उपस्थित आछेन, त्रिपुरा सिविल सर्विस ऑफिसर्स एसोसिएशन समस्त मेम्बार्सगण एवं जादेर जन्य आजकेर ए अनुष्ठान, समस्त आमादेर जे सफाई कर्मीरा आछेन आगरतला म्यूनिसिपाल कर्पोरेशनेर तादेरके आमी आजकेर ए शुभ दिन 2023-এ आजकेर जे शुभ नववर्ष तार प्रति शुभेच्छा जानाच्छि। त्रिपुरा सिविल सर्विस ऑफिसर्स एसोसिएशन एर आगे एखाने उनारा अनेक फिलम भावे जे काज उनारा सारा बछरे करे थाकेन एवं उनादेर दायित्व अपरिसीम। सरकार एवं जनसाधारणेर माझखाने उनारा किन्तु सेतु बंधनेर काज करे। सरकार सेटा केंद्रीय सरकारी होक त्रिपुरा सरकारी होक जे सब प्रकल्प एवं जे सब योजना आमरा तैरी करी सेगुलो उनादेर माध्यमे अवश्यई तैरी हय, उनारा एर मध्ये थाकेन, किन्तु सेटाके गिये ग्रासरूट लेवेले सेई परिसेवा प्रदान सेई काजटा किन्तु ई एसोसिएशन सबसमय करे थाके। এসোসিয়েশনের সদস্য সদস্যরা এর জন্য অবশ্যই আমাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আজকের যে বিশেষ দিনে 5 জানুয়ারি 2023 এই ধরনের একটা ব্যতিক্রমী যে অনুষ্ঠান এখানে রেখেছেন এবং যাদেরকে এখানে ডেকে এনেছেন তারা আমাদের অত্যন্ত আমাদের সমাজের জন্য যে কাজ উনারা করছেন এবং তাদের মূল্যায়ন করে যেভাবে উনাদেরকে এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে শীতের দিনে যে কবল থেকে শুরু করে অন্যান্য যেসব বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সত্যি এটা আমি কল্পনাও করতে পারিনি। ভালো লাগলো এখানে এসে। আমরা এখানে যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, আমি একটা কথাই বলবো যে আপনারা যেভাবে কাজ করেন, বাইরের থেকে মানুষ যখন ত্রিপুরাতে বা আগরতলায় আসে আমি দেখেছি যে উনারা কিন্তু সবসময় এখন তিলোত্তমা আগরতলা শহর হিসাবে ওনারা সেইভাবে আখ্যায়িত করে এবং তার যথার্থতা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে। আমি গতকালও একটা জায়গায় গিয়েছিলাম মাতাবাড়ি অঞ্চলে, সেখানে একটা টার্সিয়ারি সেন্টার উদ্বোধন করেছি। সারা ত্রিপুরাতে এই ধরনের টার্সিয়ারি সেন্টার হয়েছে যেখানে এই কর্মীরা সে কালেক্ট করে বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে সংগ্রহ করে সেই সেন্টারে নিয়ে আসছে। আমি একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে আমাদের এখানে জোনাল বেসিসে অনেকটা এই ধরনের টার্সিয়ারি সেন্টার আছে। শুধু তাই না, মোহনপুর এর অঞ্চলে একটা বড় একটা যেখানে সমস্ত গার্বেজ গুলো রাখার সেই ব্যবস্থা এখানে আছে, তো সেখানে সেগ্রিগেশনের যে বিষয়টা আছে বিভিন্ন যেসব বোতল থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে, আমি সেই জিনিসটা আমি দেখে
আমাদের শরীরের সাথে অনেকটা তুলনা করা যায়। আমাদের যেমন শরীর, এখানে যেমন বিভিন্ন পদ্ধতি সিস্টেম আছে, যেমন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, তো বিভিন্ন এক্সক্রিটরি সিস্টেমও আছে। তো এই সমাজের মধ্যে এক্সক্রিটরি সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আপনারা কিন্তু সেই কাজটা আপনারা করেন, যে শরীরের যে প্রয়োজন নেই, সমাজের যে জিনিসটা প্রয়োজন নেই, সেটা আপনাদের মাধ্যমে সেটা প্রপারলি সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে সেটাকে ঠিক জায়গায় পৌঁছানোর কাজটা আপনারা করেন। তো শরীর প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় আমরা কিভাবে চলব আগামী দিন, এবং এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দেব। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আমরা দেখেছি যারা ডোর টু ডোর গিয়ে গার্বেজ যারা কালেক্ট করেন, ওদের মধ্যে যে বাড়ির যে মালকিন বা বাড়ির যে কর্তা, তার সাথে একটা রিলেশনশিপ যদি আপনারা বাড়ান বা সম্পর্কটা যদি ভালো হয়, সেই সম্পর্কের মধ্যে খানিকটা কিন্তু ঘাটতি আছে। আমি যারা জনসাধারণ আছে তাদের মধ্যেও, যারা যাদের বাড়ির থেকে আপনারা কালেক্ট করেন, তাদেরও ব্যবহারিক একটা সমস্যা, যারা কালেক্ট করে তাদের মধ্যে আমি দেখেছি একটা ব্যবহারিক একটা সমস্যা আছে। কিন্তু আমরা সব মানুষ, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার প্রয়াসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইচ্ছা যে সবাই আমরা এক, যার যার কাজ আলাদা হতে পারে কিন্তু কোনো কাজে ছোট না। এই সমাজকে যদি আমরা ভালো রাখতে হয়, যে যে পেশায় যে যে থাকবে, যার যার কাজ যে যে করবে, কিন্তু কোনো কাজ ছোট না। মহাত্মা গান্ধীজি এ বিষয়ে বারবার বারংবার বলেছেন। আমরা এখন সবাই যে পিছিয়ে পড়া যে আমাদের মানুষরা আছেন, তাদেরকে আর্থসামাজিকভাবে উন্নয়নের যে চেষ্টা আমরা সরকার আমরা করছি, এবং আমরা সবাই মিলে আমাদের বিভিন্ন যেসব জনপ্রতিনিধিরা আছেন, সেটা মিউনিসিপ্যাল এএমসি হোক, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনই হোক, মিউনিসিপ্যাল কাউন্সিলই হোক, নগর পঞ্চায়েতে হোক বা ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক, সব জায়গায় আমাদের সেভাবে ডিরেকশন আছে যে মানুষকে সম্মান দিয়ে তার উপযুক্ত সম্মান আমাদের দিতে হবে। এর আগে আমরা দেখতাম খালি প্রসেশন প্রসেশন প্রসেশন, এইসব আমরা দেখা জিন্দাবাদ জিন্দাবাদ। তো এই ট্র্যাপে না পড়া, আমরা যে কাজটা দিয়েছে সেই কাজটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে করি, এর আগেও আপনারা যেভাবে কোভিড এর সময় আপনারা যেভাবে কাজ করেছেন সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা আপনাদেরকে হয়তো বা বিভিন্ন সময়ে সম্মান আমরা দিয়েছি, কিন্তু এই সম্মানের অর্থ হচ্ছে আপনারা যে কাজটা করছেন সেটাকে, কারণ ফ্রন্ট যারা ওয়েলের মধ্যে আপনারাও একজন ডাক্তার স্বাস্থ্যকর্মীরা ছিল, আপনারাও ছিল, আপনাদেরকে আমরা চেষ্টা করেছি কিছু দেওয়ার, আমরা স্যানিটাইজার আপনাদের দিয়েছি, গ্লাভস দিয়েছি, ইত্যাদি অনেক অনেক বিষয় আমরা দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি আপনাদেরকে, আপনাদের হয়তো মনে আছে। তো আমরা এখন নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে আমাদের এই সরকার, কেন্দ্রীয় সরকার মোদীজি এবং আমরা সেইভাবে আমরা দেখি, আমরা কাউকে দূরে ফেলে দিতে চাই না। আর সুসম্পর্কের যে বিষয়টা আমি বললাম, সেই সম্পর্কটা আপনারা নিজে আপনাদের তরফ থেকে চেষ্টা করবেন, আমরাও আমাদের তরফ থেকে সব মানুষের কাছে বলব যে সেইভাবে যেন মূল্যায়ন করে। কারণ আমি দেখেছি এর মধ্যে একটা ফারাক কিন্তু বা একটা ঘাটতি আমি পেয়েছি, আমি দেখি। তো সেই সম্পর্কটা যেন আগামী দিন আরও বাড়ে। আর এখানে আমি মেয়র সাহেব এখানে আছেন, তারা যে কাজটা করে তার জন্য তার লজিস্টিক সাপোর্ট অবশ্যই যেন দেওয়া, কারণ ওনারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে যে কাজে ওরা নিযুক্ত সে কাজটা কিন্তু ঠিকভাবে হবে না। ওদের সুস্বাস্থ্যের যে বিষয়টা সেটা গুরুত্ব সহকারে দেখা উচিত, নিয়মিত ডাক্তারদের মাধ্যমে পরীক্ষা করা উচিত, গ্লাভস থেকে আরম্ভ করে স্যানিটাইজার থেকে আরম্ভ করে এবং পাদুকা থেকে আরম্ভ করে সব কিছু, জামা কাপড় যাই থাকে
সেটাকে যদি মডার্নাইজ করে আমরা ওনাদের মধ্যে বিতরণ করতে পারি, আমাদের সরকারের তরফ থেকে অবশ্যই এই ধরনের প্রপোজাল আসলে আরো কিভাবে উন্নত মানের হয় সেই ব্যবস্থা আমরা হেল্প করব, কারণ এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। এখানে আমি যে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ওনাদেরকে নির্দিষ্ট করে আজকের যে এই প্রোগ্রাম বস্ত্র বিতরণ এটা তো দানের মধ্যে আসে, আমাদের দানের কিন্তু শেষ নেই। আমরা যারা টিচাররা আছি আমরা বিদ্যা দান করি, ডাক্তাররা চক্ষুদান বিষয়ে জানে, কিডনি দানও হয়, এখন আমরা অনেক ধরনের দান আছে সমাজের, কিন্তু এটা একটা বিরাট দান। তো এইভাবে আমরা একজন আরেকজনের সাথে এক সূত্রে আমরা যাতে থাকতে পারি আগামী দিনে, এবং কেউ যেন না মনে করে যে আমার এটা ছোট কাজ, এটা আমার বড় কাজ, লোকে বেশি সম্মান দিতে হবে, কম সম্মান দিতে হবে, এই বিষয়টা যেন না থাকে। আমরা সবাই আবার বলবো প্রধানমন্ত্রীর যে নারা এক ত্রিপুরা, আমাদের ত্রিপুরার যে নারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই বিষয়ে আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে এই যে আয়োজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে হয়েছে, ওনাদেরকে জন্য ধন্যবাদ, এবং এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রসঙ্গে চলে এসেছি। তো আজকে আমাদের এই শীতবস্ত্র প্রদান একটা উপলক্ষ মাত্র, আমাদের যে পুরনো যে সবাই কর্মীবৃন্দ আছেন ওনাদের কাজের প্রতি সম্মাননা জানিয়ে আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে প্রতীকী স্বরূপ কিছু শীতবস্ত্র আজকে এই কর্মীদের মধ্যে তুলে দেওয়ার জন্য আমি বলতে সামনে আসার জন্য অনুরোধ করব রত্না ঋষি দাস ওয়ার্ড নাম্বার 18, ঝর্ণা ঋষি দাস ওয়ার্ড নাম্বার 20, প্রতিমা দাস ওয়ার্ড নাম্বার 22, শিপ্রা বেগম ওয়ার্ড নাম্বার 17, রানু বেগম ওয়ার্ড নাম্বার 16। আমি আপনাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি মঞ্চের সামনে চলে আসার জন্য। অনুষ্ঠানে চাদর তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সবাইকে করতলে দিয়ে এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করবো। Thank you.